মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আরে এভাবে কেন দেখছো, তুমি তো পাঠিয়েছো, আমি জানি এটা তোমারই পছন্দ। শুধু একটা জিনিস বুঝতে পারছি না আমি, এই এসএস মানে সোনিয়া সরকার, তাই তো? কারণ যদি তুমি আমি হতাম তাহলে এটা এসআরআর হতো, রাইট? রঘু কি হয়েছে, এভাবে কেন দেখছো প্যাঁচার মতো? না, অ্যাকচুয়ালি কি ব্যাপার বলো তো, আমার রাগ কমার জন্য পাঠিয়েছিলে তো এই গিফটটা তুমি? এবার নাটক থামাও, না হলে আমি আবার রেগে যাব। আরে না, আরে না, সেরকম নয়, আমি পাঠিয়েছি, অফকোর্স। জানি তো তোমার রাগ কমেছে তো, তোমার পছন্দ হয়েছে তো? পছন্দ নয়, খুব পছন্দ হয়েছে আমার, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। চলো ভালো হলো। আমি কি বলছিলাম ডার্লিং, আমার একটা কনফারেন্স কল একটু পরেই শুরু হতে চলেছে, আমি তাড়াতাড়ি শেষ করে নেব। হ্যাঁ, ততক্ষণ তুমি কফি খেয়ে নাও আর একটু রেস্ট করো, কেমন শোনা? আচ্ছা ঠিক আছে। ওহ গড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, তুমি খুব ভালো, বাই বাই। আরে এটা কি হচ্ছে, এটা কি, আমি যে গিফটটা পাঠাতে চেয়েছিলাম সেটা আমারই বাড়ি এলো, আর এই লকেট, এই লকেট আবার কে পাঠিয়েছে, আর এই SS ইনিশিয়ালসটা আবার কিসের, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। আমার তো পুরো মাথায় ঘুরে গেছে, পুরো বনবন 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 করে ঘুরছিল, আর হবে নাই বা কেন, এই প্রথমবার এরকম একটা গিফট পেয়েছি আমি। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না রাধিকা। আমারও বিশ্বাস হচ্ছিল না, ও তো পুরো আমাকে সারপ্রাইজ করে দিয়েছে। তুমি হাসছো কেন এত, সব কথা এরকম হেসে উড়িয়ে দেওয়া যায় না রাধিকা। কেন হাসবো না, এতে আবার না হাসার মতন কি হলো? আছেই তো, রাঘব তো তোমার হাতেই গিফটটা দিতে পারতো, তো তাহলে কুরিয়ার করতে গেল কেন? তখন তোর বাবা মাও বাড়িতে ছিল, সোজাসুজি তোমার হাতেই কেন দিল না গিফটটা? আর গিফট দিলে তো কি দিল, নাইটি? তুমি কখনো পরেছো এসব পোশাক? না তো। সেটাই তো, একটা নাইটি দিল, তা আবার ছোট সাইজ। আরে বাবা, প্রথমবার কিনেছে তো, একটু হয়ে গেছে গন্ডগোল। কোনো গন্ডগোল নেই এখানে, তোমার মাথায় খালি ঢুকছে না। গতবার কি হয়েছিল তোমার মনে আছে তো, ও একটা কানের দুল কিনলো আর তুমি ভাবলে ওটা তোমার জন্য কিনেছে। সেবার ভুল বুঝেছিলাম, এবার তুমি জিজ্ঞেস করে নিয়েছি এটা আমার জন্য কিনা। কি বললো? কিচ্ছু বলেনি বেচারা, ছোট সাইজ কিনে ফেলেছে তো, তাই রাগের চোটে বক্সটাই ফেলে দিয়েছে, মন খারাপ করে চুপচাপ বসেছিল। রাধিকা, আমার সত্যি মনে হয় এখানে কিছু গন্ডগোল আছে। রেবতী, এখানে কোনো গন্ডগোল নেই, তুমি না শুধু শুধু সবাইকে সন্দেহ করো, ওই ডিটেকটিভ সিনেমাগুলোর মতন। রেবতী, তুমি বরং একটা কাজ করো, তুমি যে ওইসব শুটিং ফুটিং করো ওইসব বন্ধ করে দাও, আর আজ থেকে বরং গোয়েন্দার কাজ করা শুরু করে দাও, সাটাসাট সব দোষীদের ধরে ফেলবে তুমি। রাধিকা, আমি শুধু বলতে চাই, শোনো শোনো শোনো, তুমি আর কিছু বলো না, তোমাকে তো ধন্য পাতার বড়াটাই খাওয়াইনি, দাঁড়াও নিয়ে আসি আমি। আরে শোনো, Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।